নমস্কার এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন চপলাস ভিলেজ ফুডে আজকের আয়োজনে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পায়রা মাছের দারুণ একটা রেসিপি আশা করছি এই রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে প্লিজ শেয়ার করার অনুরোধ রইলো সেই সঙ্গে এই ধরনের সহজ এবং মজাদার সব রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে রাখবেন নতুন রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি আমি পেঁয়াজ নিয়েছি রসুন বাটা জিরা শুকনো লঙ্কা বাটা ধনে পাতা টমেটো আর বেগুনগুলো এরকম করে কেটে কেটে নিয়েছি আর আমি এরকম সাইজের ছয় পিস পায়রা মাছ নিয়েছি পায়রা মাছগুলো একটু ছোট কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি এবার আমি মাছগুলো লবণ হলুদ আর শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু মাখিয়ে নেবো শুকনো লঙ্কা বাটাটা যদি মাছ ভাজায় দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় এবার আমি মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলাটা অন করে দিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ সরিষার তেল এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এই পা পায়রা মাছটা কিন্তু সুন্দরবনে পাওয়া যায় অথবা সুন্দরবনের পাশাপাশি যাদের বাড়ি আছে লবণ এলাকা সেখানে পাওয়া যায় আমাদের বাড়িটা একেবারে সুন্দরবনের কাছে তাই আমাদের ওখানে পায়রা মাছ খুব পাওয়া যায় দেখুন এই পায়রা মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি আমি এই মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি মাছটা ভেজে এরকম সবগুলো মাছ আমি উঠিয়ে নেব সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি এবার বেগুনগুলো আমি লবণ হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এবার সেগুলো ভালো করে ভেজে নেব এই বেগুনটা কিন্তু আমাদের বাড়ির গাছের অল্প একটু জাল দিলেই বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে আমার এক পেট হয়ে গেছে আমি আরেক পেট বেগুনটা উল্টে দেব বেগুনটা আমি উল্টে দিচ্ছি বেগুনটা আর অল্প একটু সময় পরে দেখুন আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর দুটো তেজপাতা আমি তিনটা দারচিনি দিয়েছি দুই টুকরো লবঙ্গ এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি জিরা বাটা দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা বাটা মশলার কিন্তু স্বাদ অন্যরকম আপনারা যতই শুকনো মশলা দিয়ে রান্না করেন শুকনো মরিচ গুঁড়ো দিয়ে রান্না করেন না কেন বাটা মশলার কিন্তু একটা অন্যরকম স্বাদ আমি দিয়ে দিলাম দুইটা টমেটো এভাবে করে কেটে রাখা এবার আমি একটু সময় অপেক্ষা করব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আপনারা বাড়িতে এভাবে একদিন ট্রাই করবেন দেখবেন সত্যি খেতে অসাধারণ হয়েছে এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিয়েছি জল পরিমাণ মতো এবার আমি মাছগুলো জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি এবার অল্প একটু সময় ঢেকে রেখে দেব রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে চলে যায় আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমার রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ